আজকে আমরা পড়ব কোষের মিশ্র সমবায়। তোমাদের আগের ক্লাসে কোষের শ্রেণী সমবায় এবং কোষের সমান্তরাল সমবায় পড়িয়েছিলাম এবং কোষের শ্রেণী সমবায় এবং কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত তোমাদের পড়িয়েছিলাম। আজকে তোমরা পড়বে কোষের মিশ্র সমবায় এবং কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত। এবং মিশ্র সমবায় খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক করতে আসে এবং সঙ্গে মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত, এটা থিওরি লিখতে আসে। তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে যে কোষের মিশ্র সমবায় কাকে বলবো। তাহলে বুঝতে পারছো যে কোষের মিশ্র সমবায় বলতে বোঝাচ্ছে ওখানে শ্রেণীও আছে সমান্তরালও আছে, মিলে একটা হচ্ছে মিশ্র হয়ে আছে। তাহলে কোষের মিশ্র সমবায় বলতে বোঝায় যে কোনো একটি বর্তনীতে কতগুলো কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করে যে একটি শাড়ি পাবো, ঠিক এরকম শাড়িকে কতগুলোকে, মানে এরকম কতগুলো শাড়িকে সমান্তরে যুক্ত করলে আমরা যে কোষের সংযুক্তি পাই তাকেই আমরা বলি কোষের মিশ্র সমবায়। যে ছবিটা আসলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তাহলে আজকে আমাদের থিওরি কোষের মিশ্র সমবায়, কোষের মিশ্র সমবায়, যে কি বললাম যে কোষের মিশ্র সমবায় কাকে বলে, যে কোনো একটি বর্তনীতে কতগুলো কোষকে শ্রেণীতে যুক্ত করে একটি শাড়ি গঠন করা হয়, তবে ওই কতগুলো শাড়িকে একসঙ্গে যুক্ত করলে যে সংযুক্তি, যেমন মানে কতগুলো কি শাড়িকে আমরা পরপর যুক্ত করব, যেমন কি করে, ধরো যে এটা একটা কোষ, এর সঙ্গে এটা একটা কোষ, এরকম 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 এন সংখ্যক কোষ আছে। তাহলে এরকম এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত থেকে পরপর এরকম একটা শাড়ি এভাবে একসঙ্গে যুক্ত হয়ে আছে, এভাবে একসঙ্গে যুক্ত হয়ে আছে, যেই ডটেড, এই ডটেড মানে বলতে কি বোঝাচ্ছে, ডট বলতে এখানে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত আছে, এবং এখানে হয়তো এখানে আরও কিছু ডটেড, এখানে মাঝখানে আমি কিছু ডটেড লাইন নিলাম, কেন ডটেড লাইন কেন দিলাম, কেন এর মাঝখানে হয়তো আরও কতগুলো মানে সমান্তরাল আছে, এরকম যে অ্যাকচুয়ালি এর মাঝখানেও তুমি এভাবে দিতে পারো একটা চিহ্ন, এভাবে এই ডট 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 আছে, মানে এই ডট ডট আছে, এই ডট ডট মানে কি যে এখানে এই তিনটা মাত্র শ্রেণী ওরা সমান্তরে যুক্ত নাই, এখানে ডট ডট মানে কি এখানে হয়তো আরও কিছু সংখ্যক যুক্ত আছে, সেটা আমাদের বিভিন্ন অঙ্কতে বলবে যে কত সংখ্যক সমান্তরালে আছে। যে তাহলে কি হলো, তাহলে এক্ষেত্রে যে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত করে যে একটা শাড়ি গঠন করলো, এই প্রত্যেকটা শাড়ি কি এবার পরপর যুক্ত হয়ে ওরা যে সমবায় গঠন করলো, তার মানে যে অ্যাকচুয়ালি এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত থেকে ধরলাম যে এই প্রত্যেকটা শাড়ি, যে এম সংখ্যক শাড়ি সমান্তরাল সমবায় যুক্ত আছে, এবং এই তার মানে এক্ষেত্রে এই টোটালটা মিলে কি একটা ব্যাটারি সার্কিট হিসাবে কাজ করছে, তাহলে এবং এই টোটাল ব্যাটারি সার্কিটের সঙ্গে বহিঃবর্তনীতে একটা রোধ যুক্ত করা আছে, যে অ্যাকচুয়ালি বহিঃবর্তনী রোধ বলতে কী বোঝাচ্ছে, যে বহিঃবর্তনী রোধ মানে হয়তো কোনো একটা যন্ত্র আছে, হয়তো এই টোটাল যে ব্যাটারি, এই টোটাল ব্যাটারির সঙ্গে একটা যন্ত্র যুক্ত হয়ে আছে, যে এই যন্ত্রের রোধ হচ্ছে ক্যাপিটাল আর, যেটা আমাদের বহিঃবর্তনী রোধ, ক্লিয়ার। এবং ধরো যে এই প্রত্যেকটা তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান স্মল ই, এবং প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর, অভ্যন্তরীণ রোধ স্মল আর, এই তো। তাহলে ধরো যে ধরি প্রতিটি কোষের
ধরি প্রতিটি কোষের তড়িৎ চালক বল ইকুয়ালস টু স্মল ই এবং এবং অভ্যন্তরীণ রোধ এবং অভ্যন্তরীণ রোধ এবং অভ্যন্তরীণ রোধ কত হবে ইকুয়ালস টু স্মল আর, তাই তো? তাহলে এবং তুমি এখানে আরেকটা ধরো যে তুমি এখানে ধরবে এটা স্মল আর, হ্যাঁ এটা হচ্ছে স্মল আর, এবং তুমি ধরবে যে এখানে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত থেকে যে সারি গঠন করেছে এরকম এম সংখ্যক সারি আছে, যে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত থেকে এম সংখ্যক সারিতে ওরা সমান্তরালে যুক্ত আছে। তাহলে আমরা ধরবো যে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত হয়ে এম সংখ্যক সারিতে সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে। তাহলে মোট কোষের সংখ্যা ইকুয়ালস টু হবে এম ইন্টু এন, তাই না? যে এক একটা সারিতে কটা কোষ আছে এন সংখ্যক, তাহলে এরকম যদি এক একটা সারিতে এন সংখ্যক কোষ আছে আর এরকম সারি যদি এম সংখ্যক থাকে তাহলে মোট কোষ কত হবে এম ইন্টু এন, তাই না? যে তুমি ধরো যে একটা সারিতে তোমরা ছোটোবেলায় অঙ্ক করেছো যে একটা সারিতে তিনটা ফুলের গাছ আছে, তবে এরকম যদি দশটি সারি হয় তবে মোট ফুলের গাছ কত হবে দশ ইন্টু তিন মানে তিরিশটা আছে গাছ। ঠিক সেভাবে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত হয়ে এম সংখ্যক মানে এম সারিতে সমান্তরাল সমবায় যুক্ত আছে, তাহলে মোট কোষের সংখ্যা কত হবে এম ইন্টু এন। ক্লিয়ার? তাহলে এবার তোমাকে আগে বার করতে হবে, তাহলে এবার বলো এই এক একটি সারির রোধ কত, এই এক একটি সারির রোধ কত, এক একটা সারি কিসে আছে, এক একটি শ্রেণী কিসে আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে যদি বলো এখানে এক একটা শ্রেণীতে রোধ তিনটা আছে, তাহলে এই এক একটা শ্রেণীর তাহলে রোধ কত হবে আর প্লাস আর মানে থ্রি আর, কেন শ্রেণী সমবায় আছে। তাহলে এরকম এই এক একটি শ্রেণীতে কত ধরেছি আমি এন সংখ্যক কোষ আছে, তাহলে তিনটা কোষ থাকলে কত হবে থ্রি আর, তাহলে এরকম তাহলে এক একটি কোষে কত করে আছে কোষ এন সংখ্যক, তাহলে এই এক একটি তাহলে এক একটি শ্রেণীর মোট রোধ কত এন আর, কেন তিনটা থাকলে থ্রি আর এখানে আছে এন সংখ্যক, তাহলে হবে এন আর। তাহলে তুমি ধরো যে তাহলে প্রতিটি সারিতে মোট রোধ, তাহলে প্রতিটি সারিতে মোট রোধ কত এন আর, তাই না? কেন এই আর এখানে কটা আছে আর প্লাস আর এরকম এন সংখ্যক, তাহলে কত হবে তাহলে এক একটি সারিতে আছে এন আর, তাহলে এটাতেও এন আর। তাহলে এবার দেখো এটাতে এন আর রোধ, এটাতেও এন আর রোধ, এটাতেও এন আর, তাহলে এই তিন এখানে যদি বলি যে তিনটা যদি সমান্তরে থাকে তাহলে এবার তিনটা তাহলে মোট রোধ কত হবে মানে কোষের মোট রোধ, তাহলে এবার তোমাকে বার করতে হবে। তাহলে অতএব কোষের মোট, হ্যাঁ শুধুমাত্র কোষগুলো হ্যাঁ মানে মোট কোষগুলো, তাহলে কোষের মোট রোধ আর হলে কি লিখবো ১/r ইকুয়ালস টু হবে ১/nr প্লাস ১/nr, তাহলে এরকম আছে এম সংখ্যক, তাই না এন সংখ্যক, তাহলে ১/r যদি বলতাম আছে চারটা, যদি বলতাম
যদি কি বলতাম এরকম সারি আছে চারটা, তাহলে ওয়ান বাই এন আর, ওয়ান বাই এন আর কেন? আরে এখন এই এই ওয়ান বাই মানে এই এরোধ কত, এন আর এরোধ, এন আর এরোধ, এন আর, তাহলে এবার এই তিনটা সারি কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে এবার তাহলে টোটাল তাহলে সার্কিট, তাহলে মানে টোটাল কোষের তাহলে মোট রোধ কত হবে, ওরা সমান্তরালে আছে, তাহলে যদি বলতাম কটা, তিনটা আছে, তাহলে ওয়ান বাই এন আর, ওয়ান বাই এন আর, ওয়ান বাই এন আর মানে কত হতো, থ্রি বাই এন আর। তাহলে এরকম এরকম সারি কয়টা আছে, এম সংখ্যক, তাহলে কী লিখবো, তাহলে লিখবো হচ্ছে এম বাই এন আর, তাই তো? তাহলে আর ড্যাশ তাহলে কত হবে, তাহলে আর ড্যাশ হবে এন আর বাই এম। তাহলে এটা কী বাড়ালো, এটা বাড়ালো হচ্ছে শুধুমাত্র এই কোষ সমবায়ের মোট রোধ, শুধু কোষ সমবায়। তাহলে এবার যদি বলে এই সমগ্র বর্তনী মোট রোধ, তাহলে অতএব, তাহলে অতএব অতএব হচ্ছে অতএব সমগ্র বর্তনীর মোট রোধ, তাহলে সমগ্র বর্তনীর মোট রোধ, তাহলে সমগ্র বর্তনীর মোট রোধ কত হবে, দেখো এই টোটালটার সঙ্গে এই আর কিসে যুক্ত হয়ে আছে, শ্রেণী সমবায়, তাই না? কারণ এই টোটালটার মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করবে, এই টোটালটা দিয়ে যে কারেন্ট পাস করবে, সেই টোটাল কারেন্টটাই তো কি এই আর দিয়ে পাস করছে, ঠিক কি না? এই যে এই টোটাল মানে এই টোটালটার মধ্যে দিয়ে যা কারেন্ট আসবে সব কারেন্টটা কি ওরা একটাই লাইনে আর দিয়ে পাস করবে, তাহলে এই টোটালটার মধ্যে যা কারেন্ট এই আরের মধ্যে কি সেম কারেন্ট, মানে বহির্বর্তনী যে রোধ তার সঙ্গে সেম কারেন্ট, তাহলে এই টোটালের সঙ্গে এই আর কিসে আছে, শ্রেণী সমবায় আছে, তাহলে তাহলে সমগ্র বর্তনীর মোট রোধ কত হবে, এন আর বাই এম প্লাস ক্যাপিটাল আর, তাই না? কেন এটা কিসে আছে, এটা আমাদের শ্রেণীতে আছে, এই টোটালের সঙ্গে আর কিসে, শ্রেণীতে আছে। তাহলে এর তাহলে লসগু কী লিখবো, তাহলে লসগু লিখবো হচ্ছে এন স্মল আর প্লাস এম ক্যাপিটাল আর বাই এম, এটা যে মোট রোধ, তাই তো? তুমি তাহলে সমগ্র বর্তনীর মোট রোধ পেয়ে গেলে। এবার কী বার করতে হবে, এবার তোমাকে বার করতে হবে সমগ্র বর্তনীর, সমগ্র বর্তনীর তড়িৎ চালক বল, সমগ্র বর্তনীর তড়িৎ চালক বল। দেখো আমরা কি জানি যে অ্যাকচুয়ালি এই সমান্তর এই কোষের মিশ্র সমবায় করার জন্য তোমাকে অ্যাট ফার্স্ট কিন্তু কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় দেখতেই হবে, এবং সঙ্গে তোমাকে ওই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের যে বৈশিষ্ট্য তোমাকে সেটা আগে মাথায় রাখতে হবে। তাহলে বলো, তাহলে এই এক একটা সারিতে কোষ কয়টা আছে, এক একটা সারিতে কোষ আছে এন সংখ্যক, তাই তো? তাহলে যদি আমরা কি জানি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তার দুই প্রান্তে যে মোট রোধ সেটাই কোষগুলোর প্রত্যেকটার প্রান্তীয় বিভব প্রভেদের যোগফল, তার মানে এখানে কত, এখানে ই, এখানে ই, এখানে ই, তাহলে যদি বলতাম এখানে তিনটা কোষ শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এই টোটাল সমবায় মানে শুধুমাত্র এক একটা সারির, তাহলে এই টোটাল এই এক একটা সারির তাহলে ভোল্টেজ কত হতো, ই প্লাস ই প্লাস ই থ্রি, তাই না? কেন শ্রেণী সমবায় বৈশিষ্ট্য কী, কারণ কারণ শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা কোষের যে তড়িৎচালক বল, মানে প্রত্যেকটা কোষ যদি শ্রেণী সমবায় থাকে বা প্রত্যেকটা রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, তবে প্রত্যেকটা রোধের এক ক্রসে যা যা পোটেন্সিয়াল তার যে সমষ্টি সেটা কি তার দুই প্রান্তে পোটেন্সিয়াল, আমি এটা আগের ক্লাসে দেখিয়েছি তোমাদেরকে। তার মানে এই ই ই ই তাহলে এরকম কটা আছে, এই তিনটা, তাহলে এই টোটাল মানে যেটা শুধুমাত্র এক একটা সারির তাহলে ভোল্টেজ কত হবে, থ্রি, বাট এরকম কোষ কয়টা আছে, এন সংখ্যক, তাহলে এই তাহলে এই এক একটা সারির রোধ কত হবে, তাহলে এর হবে এন ই, এরও কত হবে এন ই, আবার এরও কত এন ই, কেন? কারণ প্রত্যেকটা সারিতে কি এন সংখ্যক কোষ আছে, তাহলে যদি এন সংখ্যক কোষ থাকে তাহলে প্রত্যেকটা তাহলে সারির তাহলে মোট ভোল্টেজ কত হবে, এটাও হবে এন ই, এটাও হবে এন ই, এবার এটাও হবে এন ই। আবার যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আবার এই এন ই, আবার এই এন ই, আবার এই এনি, এবারে তিনটা কিসে যুক্ত আছে, এবারে তিনটাই যুক্ত আছে সমান্তরালে, তাহলে সমান্তরালের বৈশিষ্ট্য কি এই প্রত্যেকটা সারির যে ভোল্টেজ সেটা কি সেটাই ওই ব্যাটারি সমবায়ের মোট ভোল্টেজ, তাই না? কেন, যে কারণ আমরা তো জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে যেটাই বর্তনীর মোট তড়িৎচালক বল সেটাই প্রত্যেকটাকে রোধের তড়িৎচালক বল, সেম এর উল্টাটা করো, যেমন তোমার সমান্তরালে
করেছো, একদম সম্পূর্ণ একই। তাহলে এর কত মোট, তাহলে এর কত তো ছেলে বল, এনই কেন এন সংখ্যক আছে, তাহলে ই প্লাস ই প্লাস ই এরকম এন সংখ্যক, তাহলে কত এন ই এন ই এন ই, তাহলে আবার এন ই এন ই এন ই কিসে আছে সমান্তরালে, তাহলে যে প্রত্যেকটা যে, তাহলে প্রত্যেকটা যেটা কী হবে তড়িৎচালক বল, সেটাই কি, সেটাই বর্তনীর তড়িৎচালক বল, তাহলে সমগ্র বর্তনীর তড়িৎচালক বল কত হবে এন ই, ক্লিয়ার? তাহলে তুমি তাহলে সমগ্র বর্তনীর মোট রোধ পেয়ে গেছো, সমগ্র বর্তনীর তড়িৎচালক বল পেয়ে গেছো, তাহলে অতএব, তাহলে অতএব অতএব এবার হচ্ছে প্রবাহ মাত্রা, অতএব প্রবাহ মাত্রা আয়, তাহলে আয়কে, আয় তাহলে কী হবে, আয় মানে কি, এই আয় মানে কি, এই আয় মানে এই যেটা আয়, এই আয় বলতে এই আয়, আবার এ আই বলতে কি, এই সমগ্র বর্তনীর মধ্যে মোট প্রবাহ মাত্রা, তাহলে আয়, তাহলে সমগ্র বর্তনীর মোট প্রবাহ মাত্রা ইকুয়ালস টু কত, মোট ভোল্টেজ বাই মোট রোধ, তাহলে এই টোটাল সার্কিটে তাহলে মোট কত তড়িৎচালক বল, তাহলে মোট তড়িৎচালক বল হচ্ছে এন ই বাই মোট রোধ কত, এন আর প্লাস এম ক্যাপিটাল আর বাই এম, ঠিক কি না, এটা হবে। তাহলে এবার তাহলে আই কত হবে, তাহলে আই, তাহলে আই ইকুয়ালস টু হবে এম গেল উপরে, তাহলে এম এন ই বাই এন আর প্লাস এম আর, ক্লিয়ার? তাহলে বোঝা গেল, তাহলে তুমি তাহলে কী পেলে, এই আই পেয়ে গেলে, তাহলে আই পেয়ে গেল, তাহলে আইটা কি, এন সংখ্যক, এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত থেকে এম সংখ্যক সারিতে ওরা সমান্তরে যুক্ত আছে, তাই তো? তাহলে এই যে এম এন বলতে কী বোঝায়, যে এন সংখ্যক কোষ একটি সারিতে যুক্ত থেকে এরকম এম সংখ্যক সারি সমান্তরে যুক্ত আছে, তাহলে মোট তাহলে কোষ কত হবে এম ইনটু এন, তাহলে এই টোটাল সমবায়ের মধ্যে, তাহলে মানে টোটাল এই সার্কিটের মধ্যে, তাহলে মোট কারেন্ট কত হবে আই ইকুয়ালস টু এম এন ই বাই এন আর প্লাস এম স্মল এম ক্যাপিটাল আর, তাই তো? তাহলে এবার দেখো, তাহলে এবার এই যে তুমি যে কারেন্টটা পেলে, এই কারেন্টের মান দেখে তুমি কখনোই বুঝতে পারবে না যে এখানে এম সংখ্যক সারি যুক্ত করার জন্য বা প্রত্যেকটা সারিতে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় যুক্ত করার জন্য তুমি লাভবান হয়েছো কি হয়নি, তুমি কিন্তু বুঝতে পারছো না। কেন, দেখো উপরেও এম এন গুণ আছে আর নিচুকে দেখো এন আর এম কি গুণ করে আবার ভাগ হয়ে আছে, তুমি বলতে পারবে না। এবং তুমি যেমন কোষের শ্রেণী সমবায় এবং কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুমি যেমন বেশি গেটার দেন করে বা বেশি লেস দেন করে যেমন তুমি কারেন্টটা বার করতে পেরেছিলে, কিন্তু তুমি এখানে সেটা করতে পারবে না। কেন পারবে না, যদি তুমি বলো যে এন আর খুব বড় এম আর এর থেকে, ঠিক আছে বলতে পারো, আমি শুধু দেখাচ্ছি, তুমি কিন্তু বলতে পারবে না যে আমি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে আমি যেভাবে ম্যাক্সিমাম কারেন্টের শর্ত বার করেছিলাম সেম শর্ত কিন্তু এখানে কার্যকরী হবে না বলছি আমি। তার আগে বলো, তার আগে এটা তোমরা বুঝতে পারলে এবং তোমরা এটাকে তোমরা অবশ্যই নোট করে নাও, এটাকে তোমরা অবশ্যই নোট করে নাও, আমাকে শুধুমাত্র এটা লাগবে আর এই জিনিসটা আমাকে লাগবে নেক্সট যখন করব, মানে সর্বোচ্চ কারেন্টের আমরা শর্ত বার করব, ঠিক আছে? তাহলে ছবিটা অবশ্যই তোমরা নোট করবে, তোমার ছবিটা অবশ্যই নোট করবে, তাহলে ছবিটা আমার নোট করা আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে এগুলো তোমাকে সব নোট করা আছে এবং আমি বলবো তোমরা যেটা নোট করলে ওখান থেকে তোমরা মিলিয়ে নেবে। তাহলে এবার আমাকে কী বার করবো, এবার বার করবো যে সর্বোচ্চ প্রবাহের শর্ত, সর্বোচ্চ প্রবাহের শর্ত দেখো। তাহলে এবার তাহলে আয় পেয়েছি কত, তাহলে আয় পেয়েছি এম এন ই বাই এন আর প্লাস এম আর, এটা আমরা আয় পেয়েছি। এবার ঠিক এই আগের যেটা তুমি করেছো শ্রেণী সমবায় সমান্তরাল, ওখান থেকে আমি কিন্তু মানে ওর মতো করে আমি এটাকে ম্যাক্সিমাম কারেন্টের শর্ত বলতে পারবো না। কেন দেখো, যদি বলি আমি, যদি যদি হ্যাঁ আমি আমি শুধু দেখাচ্ছি, কেন বলতে পারবো না, যদি বলি যে হ্যাঁ যে এন আর খুব বড় এম আর এর থেকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে কে ছোটো, কে ছোটো, এম আরটা ছোটো, তাহলে এম আরটাকে আমি নেগলেক্ট করলাম, ঠিক আছে, তাহলে আয় পাবো কত,
তাহলে আই পাবো কত? তাহলে আমরা আই পাবো কত? এম এন ই বাই পাবো এন আর, ঠিক কি না? আমি শুধু দেখাচ্ছি যে যদি করতাম আগের মতো করে কেন করতে পারবো না, মানে শ্রেণী এবং সমান, মানে আগের ক্লাসে বা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের কোষের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কারেন্ট যেভাবে বার করেছিলাম সেভাবে এভাবে সেভাবে এক্ষেত্রে বার করতে পারবো না। কেন বার করতে পারবো না আমি ওটা তোমাকে দেখাচ্ছি। যদি এন আর বড়ো হয়, এম আর ছোটো হয়, তাহলে এম আর কত? জিরো। তাহলে আই কত হবে? তাহলে আই কত হবে? তাহলে এম এন ই বা এন আর, তাহলে এন এন কাটলো, তাহলে থাকছে কত? এম ই বা আর থাকছে। এটা এক নাম্বার কেস। যদি বলি যে এবার এন আরটা ছোটো, এম আরটা বড়ো, ঠিক ওর অপোজিট কেস করলাম, তাহলে এবার তাহলে এন আরটা কি? তাহলে এবার এন আরটা কি? এবার ট্যামসো জিরো। তাহলে এবার তাহলে আই কত হবে? আই হবে এম এন ই বাই, এবার তো এন আরটা নেগলিজেবল, তাহলে এম বাই আর হবে। তাহলে এবার এম এম কাটলো, তাহলে থাকছে কত? এন ই বাই আর। তাই তো, দেখো যে তুমি যখন এই শর্ত করছো তখন আই পাচ্ছো কত? আই ইকুয়ালস টু এম ই বাই আর। যখন সেকেন্ড শর্ত করছো তখন তুমি আই কত পাচ্ছো? এন ই বাই আর। তুমি কি জানো এম বড় না এন বড়? যে আমি এক্ষেত্রে এক একটা শাড়িতে বেশি কোষ ব্যবহার করেছি না আমি শাড়ি বেশি ব্যবহার করেছি? তাই তো, দেখো একে থেকে আই মানে এম ই বাই আর, আর একে থেকে আই মানে এন ই বাই আর, আমি কখনোই বলতে পারবো না। দেখো এই ক্ষেত্রেও কি উপরে এম গুণ হচ্ছে আর সেকেন্ড শর্তেও উপরে এন গুণ হচ্ছে, তাহলে আমি বলতে পারবো না যে কোনটা বড় বা কোনটা ছোট, যে ও যে ওভাবে গায়ের জোরে কখনো বলা যাবে না। ওটা সম্পূর্ণ হচ্ছে মানে অ্যাকচুয়ালি যুক্তিযুক্ত হবে না, আমি কখনোই গায়ের জোরে বলতে পারবো না না এটাই হবে, তাই না? তাহলে কখনো যুক্তিপূর্ণ কখনো হতে পারবে না, সেটা সবার গ্রহণযোগ্য হবে না। তাই তো, তাহলে আমি ঠিক আগের কেসের মতো করতে পারবো না, কারণ তাহলে কী হচ্ছে, প্রথম কেস করলে এম গুণ হচ্ছে, সেকেন্ড কেস করলে এন গুণ হচ্ছে, তাহলে আমি তো বলতে পারবো না যে কোন ক্ষেত্রে কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। সেই জন্য আমি এই কেস করা যাবে না, মানে ওই কোষের শ্রেণী বা কোষের সমান্তরাল শর্তের মতো এটাকে করলে কিন্তু হবে না, ঠিক আছে? দেখো তাহলে তোমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ প্রবাহ পাওয়া, সর্বোচ্চ প্রবাহ। তাহলে এই আইটাকে মনে রাখো, হ্যাঁ, তাহলে তোমার শর্ত হচ্ছে সর্বোচ্চ প্রবাহ পাওয়া, তাহলে এই আইটাকে ম্যাক্সিমাম পাওয়া। তাহলে আইকে যদি ম্যাক্সিমাম পেতে হয়, তাহলে এই যে এন আর প্লাস এম আর, এই যে এই রাশিটা কী হবে, এই রাশিটাকে তোমাকে সব থেকে মিনিমাম করতে হবে, তাই না? যে এই এই যে এই নিচের রাশিটা, এই নিচের রাশিটা যদি সবচেয়ে মিনিমাম হয় তাহলেই ভাগফলটা বেশি হবে। তাই ভাগফল বেশি মানে কি, আয়টা হবে ম্যাক্সিমাম, তাই তো? এই নিচেরটা যদি হয় মিনিমাম, মানে যোগফল যদি হয় মিনিমাম, তাহলে আয়টা কী হবে? ম্যাক্সিমাম। তাহলে আমাকে নিচের যে পদ, এই নিচের পদটাকে যে করেও আমাকে কমাতে হবে, যে শর্তে কমবে সেই শর্তে কারেন্ট ম্যাক্সিমাম। এই তো হয়ে গেল শেষ। তার মানে তাহলে তুমি যদি ভাবো যে এই রাশিটাকে যদি মিনিমাম করো, তাহলে এই রাশিটাকে মিনিমাম করা মানে কি? তোমাদের মাথাতে একটা প্রশ্ন আসবে যে এই রাশিটাকে মিনিমাম করা বলতে বোঝায় এটাকে জিরো করে দেবো, ঠিক কি না? তাহলে এই টোটাল রাশি যোগফল যদি জিরো করে দিই, তাহলে আয়টা মিনিমাম হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এই টোটাল রাশিকে আমি জিরো করতে পারবো না। তাহলে দেখো জিরো করলে কী সমস্যা হচ্ছে, এই আয়কে ম্যাক্সিমাম করতে হবে, এর জন্য নিচের রাশিটাকে মিনিমাম করতে হবে। তাহলে নিচের রাশি মিনিমাম বলতে কী বোঝাচ্ছে, একদম জিরো করে দেবো, কিন্তু এই রাশিকে আমি জোর করে জিরো করতে পারবো না। কেন? যদি জিরো করি, তাহলে কত আসছে, এন আর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এম আর আসছে, তাই তো? তাহলে দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস। তাহলে এই মাইনাস চিহ্ন বলতে কী বোঝাচ্ছে, রোধের মানটা নেগেটিভ বোঝাচ্ছে, কিংবা এই সংখ্যার মানটা নেগেটিভ, তাহলে সংখ্যার মান নেগেটিভ মানে কি, তাহলে এই কোষের সংখ্যার মান নেগেটিভ। তাহলে কোষের সংখ্যার মান নেগেটিভ বলতে বোঝাচ্ছে যে তুমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেছো যে তুমি এম সংখ্যক কোষকে তুমি যুক্ত করেছো সমান্তরালে বা শ্রেণীতে, তাই তো? যে অ্যাকচুয়ালি এই সংখ্যা তো মাইনাস হতে পারে না, সংখ্যা তো একটা স্কেলার রাশি। যদি বলতাম ও ভেক্টর রাশি, তাহলে নাই ওই মাইনাসটা আমি ওর অভিমুখের দিকে আমি একটা
একটা অভিমুখের কি দিক একটা বোঝানোর তো চান্স ছিল, বাট এক্ষেত্রে এম কি জাস্ট সংখ্যা, এন কি সংখ্যা, রোধ কি জাস্ট অনলি মান। তার মানে এক্ষেত্রে যদি এই টোটাল মানে আইকে ম্যাক্সিমাম করার লক্ষ্যে এই নিচের পথটাকে মিনিমাম করতে হবে, তা নিচের পথকে মিনিমাম করা মানে আমি জিরো যদি বসাই তাহলে ভুল হবে। কেন তুমি আমাকে বলবে যে স্যার আমাকে তো আই ম্যাক্সিমাম করতে হবে, তাহলে নিচে তো মিনিমাম, তাহলে মিনিমাম মানে কত, জিরো করে দেবো স্যার। কিন্তু আসলে জিরো করলে হবে না, কারণ দেখো তুমি যে জিরো করে দাও তার একটা মাইনাস রাশি আসছে। এই মাইনাস রাশি কী বোঝায়, এই মাইনাস বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে অবাস্তব, সেটা হচ্ছে কাল্পনিক। কেন রোধের মানটা মাইনাস মাইনাস আসবে না, রোধের মানটা মাইনাস আসবে না, হ্যাঁ রোধের মানটা মাইনাস আসবে না, কারণ রোধের পরিবর্তন মাইনাস আসতে পারে সেটা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, রোধের যে পরিবর্তনটা সেটা মাইনাস আসতে পারে। বাট এটা কি, এটা তো রোধের মান বোঝাচ্ছে, এক নম্বর রোধের মানটা এখানে মাইনাস আসবে না, আর এম মানে সংখ্যা, এই সংখ্যার মানটা মাইনাস আসবে না। কারণ সংখ্যার মান মাইনাস মানে কি, তুমি কল্পনা করেছো, হ্যাঁ তুমি তুমি কানেকশান করেছো, বাট তুমি কানেকশান করোনি, তাহলে সংখ্যার মানটা মাইনাসে আসবে না। তার মানে আমি এই কারেন্টকে ম্যাক্সিমাম করার লক্ষ্যে বা নিজেরটাকে মিনিমাম করার লক্ষ্যে আমি নিজেটাকে তার যোগফলটাকে কখনোই শূন্য করতে পারবো না, ক্লিয়ার? তাহলে আমাকে এমন কিছু আবার একটা বুদ্ধি বার করতে হবে যাতে এই নিচেরটাকে আমাকে কমাতে হবে, এটাই আমাকে নিচেরটাকে কমাতে হবে, সেটাকে আমাকে কমাতে হবে, তাহলে আয়টা বাড়বে। তাহলে দেখো, তাহলে তো আমি তো ডাইরেক্ট জিরো করতে পারছি না, তাহলে এবার এই সমীকরণকে আমি একটা সমীকরণ আকারে লিখব যে এম এন বাই ই, তাহলে একে কী লিখব, রুট এন আর মাইনাস রুট এম আর তার হোল স্কোয়ার প্লাস টু রুট এম এন আর আর, এটা। তাহলে দেখো তো, তাহলে দেখো যে যেটা লিখলাম রুট এন আর মাইনাস রুট এম আর তার হোল স্কোয়ার প্লাস টু রুট এম এন আর আর, তা দেখো তো এই টোটাল রাশিকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কত হবে, একে এবার ভাঙায় দাও, তাহলে এন আর প্লাস এম আর মাইনাস টু রুট এম এন আর আর প্লাস টু রুট এম এন আর আর, তাই না? এটা একটা কাটলো, তাহলে কে থাকছে এন আর প্লাস এম আর, তাই তো? তার মানে এই টোটাল রাশিটাকে কি এটা লিখতে পারবো, বা অ্যাকচুয়ালি এই টোটাল রাশিটা মানে কি আমি এই এইভাবেও আমি লিখতে পারবো, তাহলে এই রাশিকে আমরা এইভাবে লিখলাম। কেন? একটাই লক্ষ্য নিচে থেকে মিনিমাম করা, তার মানে এই টোটাল এই নিচের মানে এই টোটাল রাশির যা ভ্যালু এই টোটাল রাশির কি ভ্যালুটা কি সেম, কারণ অ্যাকচুয়ালি কি এটাইকে তো আমি এভাবে সাজিয়ে লিখলাম, তাহলে ঠিক আছে। তার মানে তাহলে এবার দেখো, তাহলে এই রাশিটাকেই আমি এভাবে সাজিয়ে লিখেছি, আমি এভাবে এভাবে সাজিয়ে লেখা হয়েছে। তাহলে এবার সেম আবার কি টার্গেট আমাকে কম করতে হবে, যে করুক আমাকে কম করে আমাকে আয়টাকে বাড়াতে হবে, ওটাই তাহলে কী হবে সর্বোচ্চ প্রবাহের শর্ত হবে। তাহলে টু এম এন আর আর একে আবার ডাইরেক্ট জিরো করতে পারবো না, ঠিক কি না? এই রাশিকে আমি ডাইরেক্ট জিরো করতে পারবো না, কেন? আরে এই টোটাল রাশি যদি জিরো হয়ে যায় তাহলে কী বোঝাবে, নয় এম জিরো আছে, তাই তো? এই টোটাল রাশির গুণফলটা জিরো বোঝায়, তাহলে নয় এম শূন্য, নয় এন শূন্য, নয় আর শূন্য, নয় ইস্পন আর শূন্য, কিন্তু এম সংখ্যক সারিও আছে, এন সংখ্যক কোষও আছে, বহিবর্তনীর রোধও আছে, কোষের অভ্যন্তরীণ রোধও আছে, তার মানে একটাও রাশি শূন্য হওয়া ইম্পসিবল। সেই জন্য এই টোটাল গুণফলকে শূন্য আমি করতে পারবো না, জোর জোর করে তো করলে তো হলো না, না সায়েন্টিফিকভাবে আমাকে করতে হবে। তার মানে কি, তাহলে এটাকে যখন আমি ডাইরেক্ট জিরো করতে পারলাম না তখন একে আমি এভাবে সাজিয়ে লিখলাম, কিন্তু সাজিয়ে লেখার পরও দেখলাম যে এই রাশিকে আমি ডাইরেক্ট জিরো করতে পারবো না, তাহলে সেটা হবে না, যুক্তিপূর্ণ হবে না। তার মানে বাঁচলো কে, বাঁচলো এই রাশিটা যেটা ওর পূর্ণবর্গ রাশি আছে, তাই তো? তাহলে এবার এই যে রাশিটা যেটা কি আছে রুট এন স্মল আর মাইনাস রুট এম ক্যাপিটাল আর, তাহলে এই টোটাল রাশিকে যে এবার এই টোটাল যে বর্গ ওর যে পূর্ণবর্গ রাশি একে যদি জিরো করি, দেখো এই টোটাল পূর্ণবর্গ রাশিকে যদি জিরো করি তাহলে কী হবে,
তাহলে এই টোটাল যদি রাশিকে জিরো করা যায় তবে হবে যে এন আর ইকুয়ালস টু এম আর। দেখো আমি আই কে ম্যাক্সিমাম করব, ফলে নিচেরটাকে মিনিমাম করতে হবে। কেন? এম তো একটা কনস্ট্যান্ট মান, তাহলে এম কি? এম একটা সারির সংখ্যা কনস্ট্যান্ট, এন কি? ওটাও কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট। তাহলে এই নিচে থেকে কি আমাকে কোনো কিছু একটা আমাকে কারুকার্য করতে হবে, মানে এম এই নিচে থেকে আমাকে কমাতে হবে, তাহলে আই ম্যাক্সিমাম হবে। তাহলে নিচে থেকে আমি ডাইরেক্ট জিরো করতে পারছি না, ফলে একে আমি এভাবে সাজিয়ে রাখলাম। এভাবে সাজিয়ে লিখলেও এই সেকেন্ড যে টার্ম তাকে আবার জিরো করতে পারবো না ডাইরেক্ট। এবার যে ফার্স্ট টার্ম তাকে যদি ডাইরেক্ট জিরো করি তাহলে আমি কী পেলাম? এই এই ফার্স্ট যে টার্ম তাকে যদি জিরো করি তবে আমরা পেলাম যে এন আর ইকুয়ালস টু এম ক্যাপিটাল আর। তাহলে এই বর্গ রাশিটা যদি শূন্য হয় তাহলে কী করছে? মন্দে দেখো, হ্যাঁ, এই বর্গের রাশিটা যদি শূন্য হয় তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস ঘটছে, সেটা সাপ মরছে বাট লাঠি ভাঙছে না, তাই তো? কী বলবো যে সাপ সাপও মরলো, যে অ্যাকচুয়ালি একে এভাবে এভাবে যদি সাজিয়ে রেখে এই পূর্ণবর্গাকার রাশি যদি জিরো করে দিই তাহলে এক্ষেত্রে সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না। কেন? তাহলে এই টোটাল, এই যে এই টোটালটা মানে কি এই টোটালটা, তাহলে এই টোটাল রাশির ভ্যালু যা আসবে এই টোটালটার কি ভ্যালু প্রায় আসবে? কিন্তু তাহলে এটা মানে এটা, কিন্তু মাঝখান থেকে এই পূর্ণবর্গাকার রাশিকে যদি শূন্য করে দিই তাহলে এম এন কেউ নেগেটিভ হলো না, সবাই বাস্তব, এবং আর এবং স্মল আর কেউ নেগেটিভ না, সবাই বাস্তব। দেখো তাহলে যদি এই বর্গাকার মানে এই স্কোয়ার টার্মকে যদি যদি জিরো করে দিই তাহলে কেউ কাল্পনিক মান আসছে না, এবং আসছে না, এবং তার এবং তার সঙ্গে কি এই টোটালটার মানটা কমে গেল, তাই না? আরে অ্যাকচুয়ালি এখন এই টোটালটা এখন জিরো, মানে এই টোটালটা মানে এই এই রাশিটা মানে কি এই টোটালটা বোঝাচ্ছে, তার মানে এটাকে আমি এভাবে সাজিয়ে লিখলাম। তাহলে এবার এই বর্গাকার টার্ম যদি শূন্য হয়ে যায় তাহলে এই নিচের এই রাশিটা কী হলো? কমে গেল না অল্প সামান্য? তাহলে এই রাশিটা যদি কমে যায় তাহলে আইটা কী হবে? ম্যাক্সিমাম। তাহলে এই তার মানে এই তার মানে তার মানে আমি যদি এই শর্ত অ্যাপ্লাই করি তাহলে নিচের রাশিটাকে কমাতে পারলাম, তাহলে কারেন্টটা বাড়াতে পারলাম, বাট কেউ কাল্পনিক মান আসলো না, তাহলে কি বলবো? সাপও মরলো লাঠিও ভাঙলো না, ঠিক কি না? তার মানে আমরা এভাবে সাজিয়ে যদি বর্গাকার রাশিটা যদি শূন্য করে দিই তাহলে এই নিচ এই যে এই রাশিটা কী হলো? আর এই রাশি মানে কি এটা প্লাস এটা, তাহলে এই বর্গাকারটা শূন্য হওয়া মানে এই নিচের রাশিটা কমলো, বাট ওকে কমাতে পারলাম, বাট কমালো কি? কেউ কাল্পনিক মান আসলো না, তার মানে কি সবাই বাস্তব মান, তার মানে এটাই কি আমাদের শর্ত, এটাই আমাদের শর্ত। কি শর্ত? মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত। তাহলে এখান থেকে আমরা কী পাবো? ক্যাপিটাল আর পাবো হচ্ছে এন স্মল আর বাই এম, ঠিক কি না? ক্যাপিটাল আর মানে এন স্মল আর বাই এম। এই যে এবার এবার এখানে আসো, যেটা আমি তোমাদেরকে মুছে দেইনি, বললাম এটা মানে লাগবে। দেখো তো এই যে এন স্মল আর বাই এম মানে কী বোঝায়? আর ড্যাশ। তাহলে এই টোটালটা মানে কি? আর ড্যাশ। তাহলে আর ইকুয়ালস টু কত? আর ড্যাশ। তার মানে এটাই কি মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত। তাহলে তাহলে মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত কি? এন স্মল আর ইকুয়ালস টু এম ক্যাপিটাল আর, মানে মানে ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর ড্যাশ, মানে বহিঃবর্তনীর রোধের সঙ্গে কোষগুলির মোট রোধ যদি সমান হয়ে যায় তাহলে এই বর্গাকার রাশিটা শূন্য হবে, মানে নিচের এই হরটা কমবে, মানে কারেন্টটা বাড়বে। কিন্তু আমি এই একমাত্র এই শর্ত ছাড়া আমি এই রাশিকে আর কখনোই কমাতে পারবো না, ঠিক কি না? একমাত্র এই শর্ততেই নিচের রাশিটা কমবে, মানে কারেন্টটা বাড়বে। তার মানে মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত কোনটা? এটাই, যে যে ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর ড্যাশ, মানে বহিঃবর্তনীর রোধ তার কোষ সমবায়ের মোট রোধের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে তাহলে আই ম্যাক্স কত হবে? তাহলে আই ম্যাক্স কত? আই ম্যাক্স কত? এটা তো শূন্য না, তাহলে এবার তাহলে আই ম্যাক্স কত হবে? আই ম্যাক্স এটা তো শূন্য, তাহলে কে থাকছে? এটা তো শূন্য,
কিংবা তুমি এখানে আসো, তাহলে আইম্যাক্সটা থাক, তাহলে আইম্যাক্স হবে হবে কত, আইম্যাক্স, তাহলে আইম্যাক্স পাওয়ার শর্ত কি এন এন স্মল আর ইকুয়ালস টু এম ক্যাপিটাল আর, তাহলে এই এন আর এর জায়গায় আমি কী লিখব, এম এন বাই ই, এই যে এন আর এর জায়গায় কী লিখব, এম আর প্লাস এম আর, তার মানে এম এন ই বাই টু এম আর, এম আর এম কাটলো তাহলে কী থাকলো, এন ই বাই টু আর, তাহলে এটাও কি আই ম্যাক্সিমাম। আবার আমরা পাবো, আবার আরেকটা পাবো, কী পাবো কী পাবো আরেকটা, এটা আর লাগবে না, একটা কী পাবো, কী বসলাম যে এন আর ইকুয়ালস টু এম আর, এন আর এর জায়গায় একবার এম ক্যাপিটাল আর বসালাম, এবার কী করবো, এবার এম এম আর আর এর জায়গায় এবার হচ্ছে এন স্মল আর বসাবো, তাহলে আবার আই ম্যাক্স পাবো, তাহলে আবার আই ম্যাক্স আমরা পাবো যে এম এন ই বাই কত, এটা তো এবার এটাকে ফিক্স রাখবো যে এম ক্যাপিটাল আর ওর বদলে এবার এন স্মল আর লিখবো, তাহলে কত হবে, লেখা হয়ে যাচ্ছে এম এন ই বাই টু এন আর, তাহলে এন এন কাটলো তাহলে কত হলো এম ই বাই টু আর, এটা হচ্ছে আই ম্যাক্স, এটাও আই ম্যাক্স, তাই তো, তাহলে তাহলে আমরা তাহলে আই ম্যাক্সই পাবো, তাহলে আমরা আই ম্যাক্স পেলাম, তাহলে আমরা আই ম্যাক্স পেলাম যে আই ম্যাক্স ইকুয়ালস টু কী পেলাম, এটা হতে পারে এন ই বাই টু ক্যাপিটাল আর, আবার এটা হতে পারে এম ই বাই টু স্মল আর, এটা হচ্ছে আমাদের আই ম্যাক্স, এটা হচ্ছে আমাদের আই ম্যাক্সের মান, এটা আমাদের আই ম্যাক্সের মান, আর এটা আমাদের আই ম্যাক্সের হওয়ার শর্ত মিশ্র সমবায়ের ক্ষেত্রে, ক্লিয়ার, তাহলে 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 তোমরা এটাকে অবশ্যই নোট করে নিবে, এবং খুবই ইম্পর্টেন্ট এই সর্বোচ্চ প্রবাহের শর্ত, খুব ইম্পর্টেন্ট, এটাকে ট্রিপল স্টার, এই সর্বোচ্চ প্রবাহের শর্ত খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তো অঙ্ক আসবে এবং থিওরিও ইম্পর্টেন্ট, টুক করে নাও। এবার এখান থেকে আরও দুটো কিছু তোমাদের কনসেপ্ট বলে দিই, এক নাম্বার দেখো আমি এখানে দুটো কিছু কনসেপ্ট বলে দিই, দেখো ছোটো ছোটো কনসেপ্ট তোমাদের বইয়ে আছে, বই পড়লে বুঝতে পারবে, যে দেখো এটা কি, তোমরা এটাকে টুকে নিয়েছো, জাস্ট একটা কিছু কনসেপ্ট দেখাচ্ছি, এটা একটা এটা একটা দেখো এটা কি, এটা আমাদের সমান্তরালে আছে কোষগুলো, এখানে শ্রেণীতে আছে, এবার এখানে তুমি কানেকশানকে তুমি খুলে দিয়েছ, তুমি এখানেও কানেকশানকে খুলে দিয়েছ, তাহলে কি দেখবে, এটা শ্রেণী সমবায়, এটা সমান্তরাল, এই কানেকশানকে যদি খুলে দাও তবে এই টোটাল সার্কিটে কারেন্ট টোটালি শূন্য, কিন্তু এই সমান্তরাল সার্কিটকে যদি খুলে দাও তবে এই সার্কিটে টোটাল কারেন্ট শূন্য হবে না, কারণ কেন হবে না, কারণ দেখো কোষগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার জন্য ওই কোষগুলোর মধ্যে কি একটা অভ্যন্তরীণ কারেন্ট ফ্লো করবে, দেখো ভালো করে দেখো, তাই না, যে অ্যাকচুয়ালি এই সার্কিট তো পূর্ণ, মানে এই সার্কিট ছিন্ন, মানে ওই সমান্তরালের ক্ষেত্রে, মানে এই সমান্তরালের ক্ষেত্রে, মানে এই সমান্তরালের ক্ষেত্রে বহিঃপত্তলী রোধকে যদি যদি ছিন্ন করে দিই, যদি ছিন্ন করে দিই তবে কোষগুলো কি, দেখো দেখো কোষগুলো কি, ওরা তো ওদের প্রথম পয়েন্ট এক পয়েন্ট, শেষ পয়েন্ট এক পয়েন্টে যুক্ত আছে, তাহলে কোষগুলো কি ওরা ইন্টারনাল সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে, কারণ ইন্টারনাল সার্কিট যুক্ত হয়ে আছে, কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি যখনই কানেকশান লস করে দেবো তখন কিন্তু ওদের যে ইন্টারনাল সার্কিট তারও কানেকশান লস হয়ে গেছে, ঠিক কি না, তাহলে সমান্তরালের ক্ষেত্রে তার ইন্টারনাল এবং এক্সটার্নাল সার্কিটের কানেকশান যদি লস করে দিই তাহলে শুধুমাত্র কোষের ইন্টারনাল সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হবে, মানে অধতা শক্তি ক্ষয় হবে, কিন্তু
কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইন্টারনাল সার্কিট এবং এক্সটার্নাল সার্কিটের মধ্যে যদি আমি কানেকশন নষ্ট করে দিই তাহলে কিন্তু টোটালি কারেন্টটা শূন্য। তা দেখো ওই ইন্টারনাল সার্কিটের আর কোনো সংযোগ থাকলোই না, তার মানে যে ওই তার মানে সমান্তরালের ক্ষেত্রে যদি আমি এক্সটার্নাল সার্কিট ছিন্ন করলাম বাট ইন্টারনাল যদি সার্কিট থেকেও যায় তাহলে ওদের মধ্যে কী হবে, কারেন্ট ফ্লো করবে, তার মানে শক্তি শক্তি অযথা অপচয় হবে। কিন্তু শ্রেণীতে যদি যুক্ত করা হয় যদি এক্সটার্নাল সার্কিট অফ তাহলে কিন্তু ইন্টারনাল অফ, মানে মানে শ্রেণীর ক্ষেত্রে কোনো শক্তি অপচয় হওয়ার দরকার নাই। সেই জন্য যেই সব সার্কিটে ব্যাটারিগুলোকে বা কোষগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় সেই সব কোষগুলোকে যখনই বহিঃবর্তনী কাজ শেষ তখনই এদেরকে প্রত্যেককে খুলে রাখা হয়। কেন, যে অ্যাকচুয়ালি আমি কতগুলো কোষ নিয়ে আমি সমান্তরাল সমবায় তৈরি করলাম এবং ওই সমবায় দিয়ে আমি একটা যন্ত্র চালালাম, বা যখনই যন্ত্র চালানো বন্ধ করে দেবো তখন ওই ইন্টারনাল সার্কিটকেও আমি খুলে দেবো। কেন, আমি যন্ত্রকে বন্ধ করলাম বাট ইন্টারনাল সার্কিট থাকলে কোথায়, সমান্তরালে, তাহলে কিন্তু ওদের মধ্যে কারেন্ট ফ্লো করবে, অযথা শক্তি লস হবে। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তার কোনো লস হবে না। কেন, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যখনই ইন্টারনাল সার্কিট অফ তখন এক্সটার্নাল সার্কিটও অফ, যেটা আমাদের কিছু হয় টর্চে, তাই না, টর্চে, ওই টর্চ যখন আমরা ইউজ করি, যখন টর্চ অফ করে দিই তখন আমরা কিন্তু ব্যাটারি খুলে রাখি না। কেন, টর্চে তোমরা দেখবে যে যদি দেখো আগেকার দিনের টর্চ, ওই টর্চে কি প্রত্যেকটা কোষ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তার মানে কি, আমি যখনই টর্চ অফ করব তখন ইন্টারনাল সার্কিট আর এক্সটার্নাল কি টোটালি কি অফ হয়ে গেল, তার মানে ইন্টারনাল সার্কিটের মধ্যেও কোনো কানেকশন থাকলো না, মানে কোনো কারেন্ট লস তো হবে না বা কোনো শক্তি অপচয় হবে না। সেই জন্য দেখবা যে টর্চ ইউজ যদি করা যায় তবে যখন টর্চ যখন ইউজ করবো না তখন ব্যাটারিকে খুলে রাখা হয় না। কেন, সার্কিট তো মানে কি ওখানে কোনো তো কানেকশনই নাই, ঠিক কি না। এবং আরেকটা এখান থেকে বলে দিই, যেহেতু এই শ্রেণীতে কোষগুলো একটাই লাইনে যুক্ত থাকে সেহেতু মোট কারেন্টটা কি প্রত্যেকটা দিয়ে পাস করে, তাহলে মোট টোটাল কারেন্টটা, তাহলে শ্রেণী সমবায়ে যেহেতু ওরা একটাই লাইনে যুক্ত তাহলে শ্রেণী সমবায়ে মোট কারেন্টটাই প্রত্যেকটা কোষ দিয়ে পাস করার জন্য এক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের জন্য বিভব প্রভেদ মানে নষ্ট ভোল্ট বেশি হয়। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে কী হয়, যেহেতু সমান্তরালের ক্ষেত্রে মূল কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না, যেহেতু সমান্তরালের ক্ষেত্রে মূল কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সেহেতু এই সমান্তরালে প্রত্যেকটা কোষের মধ্যে অভ্যন্তর নষ্ট ভোল্ট কম হয়। কেন, অভ্যন্তর নষ্ট ভোল্ট বলতে কী বোঝায়, আইনটুসমলার, তাই না, অভ্যন্তরী নষ্ট ভোল্ট বলতে কী বোঝায়, আইনটুসমলার। যেহেতু শ্রেণী সমবায়ে কারেন্টটা, যেহেতু শ্রেণী সমবায়ে কারেন্ট একই লাইনে যাচ্ছে তাহলে প্রত্যেকটা কোষে কি ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে কারেন্ট ম্যাক্সিমাম, তাহলে আয়ার কী হবে ম্যাক্সিমাম, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু ওদের অভ্যন্তরীণ বিভব পতনটা বেশি হচ্ছে। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে যেহেতু আয়টা ভাগ হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটা রোধে কি আয়ের মানটা কম, তাহলে প্রত্যেকটা কোষে কী হবে অভ্যন্তরীণ নষ্ট ভোল্টটা কম হবে। ক্লিয়ার, তাহলে বুঝতে পারলে যে কোষের শ্রেণী সমবায় কোষের সমান্তরাল সমবায় আগের দিন পড়ানো হয়েছিল আর আজ তোমাদের পড়ানো হলো কোষের মিশ্র সমবায় যেখানে এন সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত হয়ে এম সংখ্যক সারিতে সমান্তরাল যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে তোমরা কী করবে, যে ওই কারেন্টের ভ্যালু পড়তে হবে তোমাকে এবং সঙ্গে ম্যাক্সিমাম কারেন্টের শর্ত পড়তে হবে এবং ম্যাক্সিমাম কারেন্টের মান পড়তে হবে আর সঙ্গে দুটো বেসিক কনসেপ্ট, তাই তো, এগুলো মেন বেসিক কনসেপ্ট হয়তো তোমাদের MCQতে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এগুলো কোশ্চেন দিয়ে দেবে। হ্যাঁ, যে মানে কোথায় মানে শ্রেণী সমবায় নাকি সমান্তরালে বেশি অপচয় হয় এরকম কোশ্চেন দিয়ে দেবে। ক্লিয়ার, তাহলে তোমরা এই থিওরি ক্লাসটা মন দিয়ে দেখবে, সম্পূর্ণ দেখবে এবং বইটা ভালো করে পড়বে, তাহলেই তোমাদের পড়া 100% কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।